কি গো শানু, শুনছো? আমি আজকে ভোরবেলা না একটা জবরদস্ত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন পুচু? কি স্বপ্ন? আরে, তুমি আর আমি একদিন ঘুরতে বেরিয়েছি। যখনই ঘুরতে বেরোলাম, দেখি রাস্তার বাঁ পাশে একটা গোল জুয়েলারি দোকান, আর সব গলার মালা, হাতের বালা সব চকচক করছে চকচক করছে। তারপরে তুমি আমাকে সেগুলো কিনে দিলে, আর আমি সেগুলো পরে দুর্গাপূজায় ঘুরেছি তোমার হাত ধরে। কি দারুণ স্বপ্ন! আর তার মধ্যে স্বপ্নটা দেখেছি ভোরবেলা। তো আগের দিনে ঠাকুমা দিদারা কিন্তু বলতো ভোরবেলা স্বপ্ন নাকি সত্যি হয়। সত্যি হবে না বলো তো? পুচু, আমিও সেম স্বপ্ন দেখেছি, কিন্তু আমরা দুজন ছিলাম না, আমরা ছিলাম তিনজন, সঙ্গে তোমার বাবাও ছিল আমাদের সঙ্গে। তুমি মালা কিনছো, বালা কিনছো, বুঝছো? তুমি সবকিছু কিনলে, কিন্তু আমি যখনই টাকা দিতে যাব, তার আগে দেখি তোমার বাবা টাকা দিয়ে দিয়েছে। এই মাত্র কি বলছো? তুমি টাকা না দিয়ে তুমি বাবা আমার বাবাকে দিয়ে টাকা দেওয়ালে? ছি, তোমাকে বুঝতে হবে, উনি আমাদের গুরুজন ব্যক্তি, তাই আমি টাকা দেইনি, তোমার বাবাকে দিয়েই দেওয়ালাম, কারণ একটু সম্মান দিলাম, সম্মান, বুঝলে? কি বললে তুমি? সম্মান দেওয়ার জন্য তুমি আমার বাবাকে দিয়ে পয়সা দেওয়ালে? বলো যে তোমার পকেট থেকে টাকাটা বের করতে তোমার বুকটা ফেটে যাচ্ছিল, কারণ তুমি হচ্ছ দুনিয়ার হার কিপটে জামাই, বুঝলে তো? মানে আমার বাবাকে দেখেছো, সেখান থেকে তুমি কেন তোমার পয়সাটা দিবে সেটা বললেই হয় ক্লিয়ার কাট। আমার গয়না ফাটিয়ে তো কিছু লাগবে না, হার কিপটে গো টাকা, আমার জীবনটাই শেষ হলো এর সঙ্গে সংসার করতে। হ্যাঁ,